নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো সরকারি কর্মচারীদের বেতন সরকারি কর্মচারীদের মাস পয়লা বেতন অর্থাৎ মাসের এক তারিখে সরকারি কর্মচারীরা বেতন পাবেন কি না সে নিয়ে একটি নিশ্চয়তা ছিল না বলা যায় যেহেতু সারা দেশ জুড়ে এমনকি বলা যায় সারা পৃথিবী জুড়েই লকডাউন চলছে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের এপ্রিলের পয়লা তারিখে বেতন হবে কিনা না এ নিয়ে একটি সন্দেহ ছিল কিন্তু এক্ষেত্রে সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে সমস্ত সরকারি কর্মচারী পয়লা এপ্রিল থেকে দু তারিখের মধ্যেই বেতন পেতে চলেছেন জানা গেছে যে সমস্ত ট্রেজারি খোলা থাকছে মাস পয়লা বেতন যাতে সমস্ত সরকারি কর্মচারী পায় সেই উদ্দেশ্যেই আরও একটি খবর রয়েছে সরকারি কর্মচারীদের এবং অন্যান্য যারা ব্যাঙ্কে লোন রয়েছেন এবং ইএমআই প্রত্যেক মাসেই যাদের কাটে ব্যাঙ্কের থেকে এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটি খবর এসেছে যে তিন মাসের পিসিআইএল সি এবং অন্যান্য লোনের ইএমআই আপাতত ব্যাংক কর্তৃপক্ষ কেটে নেবে না অর্থাৎ এপ্রিল মাস মে মাস এবং জুন মাস এই তিন মাসের ইএমআই আপাতত ব্যাংক কর্তৃপক্ষ কেটে নেবে না এটা রিজার্ভ ব্যাংক সূত্রে খবর পাওয়া গেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন নতুন আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন